স্নেহের ছাত্রছাত্রী আর বঙ্গবন্ধু গুহার সেকেন্ড ক্লাস আমি শুরু করছি। আমাদের টেক্সটটা পড়ানো হয়েছিল এই তত্রচ বিক্লিনীতে ততশ্চ লব্ধেন ধনেন বৃত্তিং করোতি, এই পর্যন্ত আমার টেক্সটটা পড়া হয়েছিল। যতটা টেক্সট পড়েছিলাম ততটা এমসিকিউ কিছুটা আপনার হয়েছে, আবার দু একটা এমসিকিউ নয় বলে দিচ্ছি। আরেকটা এমসিকিউ হচ্ছে ইন্ধন ছেদনায় বিপিনং ব্রজতি, ইন্ধন ছেদনায় বিপিনং ব্রজতি, অর্থাৎ কাষ্ঠ ছেদনের জন্য বনে গেল এবং তত্রচ পর্যাপ্ত কাষ্ঠং বিচ্ছেদ, এবং সেখানে গিয়ে পর্যাপ্ত পরিমাণে কাঠ কাটল বা কাষ্ঠ ছেদন করল। বাক্য দুটিতে কোন শব্দ দুটি সমার্থক, এই যে দুটি বাক্য বললাম এই বাক্য দুটিতে কোন শব্দটি সমার্থক? ইন্ধন ও পর্যাপ্ত, দু নম্বর অপশন বিপিন ও কাষ্ঠ, পর্যাপ্ত ও ছেদন, আর ইন্ধন ও কাষ্ঠ। আমি অপশনগুলো ব্যাখ্যা করি একটু। পর্যাপ্ত ছেদন, ইন্ধন ও পর্যাপ্ত, ইন্ধন মানে কাষ্ঠ, পর্যাপ্ত মানে বহুল পরিমাণে, হবে না একই সমার্থ শব্দ নয়। খ বিপিন ও কাষ্ঠ, বিপিন মানে বন, কাষ্ঠ মানে কাঠ, এটাও সমার্থক নয়। পর্যাপ্ত ছেদন, পর্যাপ্ত মানে বহুল পরিমাণ, অনেক পরিমাণে, ছেদন মানে কাটা, এটিও সমার্থক শব্দ বা সিনোনিম নয়। লাস্ট অপশন হচ্ছে ইন্ধন ও কাষ্ঠ, ইন্ধন মানেও কাঠ, কাষ্ঠ মানেও কাঠ। অতএব এই এমসিকিউটাতে অপশনটা উত্তর হবে ঘ, ঘের অপশন ইন্ধন ও কাষ্ঠ। ঠিক আছে, এটা অপশনটা হবে, এটা উত্তর। নিঃসৃক পদটি কার বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে? সাধারণত বিশেষণ বিশেষের আগে বসে, তাহলে আমরা এখানে দেখি অপশনগুলো দেখি, ক বন, খ কুটির, গ অলিপর্বা, ঘ গর্ধব। তাহলে এখানে আমাদের টেক্সটটা পড়তে হবে, টেক্সটটা না পড়লে কিন্তু বোঝা যাবে না নিঃসৃক শব্দের অর্থ কি। নিঃসৃক শব্দের অর্থ হচ্ছে কুটির, কুটির, ঠিক আছে। স কলত্র অপত্যানি, স কলত্র অপত্যানি, ড্যাশ কষ্টেন উপোস, শূন্যস্থান পূরণের জন্য উপযুক্ত পদ কোনটি? ক মহতেন, খ মহতা, গ মহতি, ঘ মহত। আমরা দেখি শূন্যস্থানের পরে শব্দটি কোন বিভক্তি আছে, স কলত্র আপত্তি আনি, ড্যাশ কষ্টেন, অর্থাৎ তৃতীয় বিভক্তি আছে,
তাহলে এখানে কোন পদটা তৃতীয় বিভক্ত হচ্ছে অপশনের মধ্যে? মহতেন হবে না, মহৎ শব্দের তৃতীয় বিভক্ত হচ্ছে মহতা, তাহলে এইটা হবে উত্তর। তাহলে এইটার উত্তর হচ্ছে কষ্টেন, মহতা কষ্টেন। বিপিনং ব্রজতি, বিপিনং ব্রজতি, বিপিনং ব্রজতি। বিপিনং ব্রজতি মানে বনে গেল বা বনে যাচ্ছে। এখানে বিপিন শব্দের অর্থ কি বলে দিলাম, যেহেতু অর্থটা আমি বলে দিলাম, বিপিন শব্দ অর্থ বন, অর্থাৎ এখানে অপশন গুলো আছে নির্জন, খ বন, ঘ ধন সম্পদ বা ধন, ঘ হচ্ছে গৃহ। তাহলে এখানে বিপিন শব্দের অর্থ হচ্ছে, বিপিন শব্দের অর্থ হচ্ছে বন, এই অপশনটা হবে উত্তর। অলিপর বা গাধা ছিল কটি? গাধা ছিল দুটি, তিনটি, চারটি, পাঁচটি। আমরা টেক্সটে আমরা এখানে পড়েছি এই যে ত্রয়ানাম গর্ধবানাম আমরা পড়েছি, অর্থাৎ তিনটি গাধা, অপশনটা হবে তিনটি, তিন। এখানে লেখা কিভাবে জীবিকা নির্বাহ করতো, সেটা তো আলোচনা হয়েছে টেক্সটে। জীবিকা নির্বাহ প্রধান উপায় কাষ্ঠ ছেদন, কি হচ্ছে কাঠ কেটে ভিক্ষা করে, পুষ্পপত্র আবরণ করে, দাস বৃত্তি করে। তাহলে এখানে প্রথম সেক্টর কাঠ কেটে, এটাই হবে উত্তর। মহতা কষ্টেন কুপোষ, এখানে কুপোষ ক্রিয়াপদের অর্থ কি? পুষ্ট করত, খেতে দিত, ভরণ পোষণ করত, তুলে ধরত। আমরা পুষ্ট উপোষ করার অর্থ হচ্ছে পালন করতো, এরকম একটা পেয়েছিলাম টেক্সটে, তাহলে সেইটাই হবে এখানে ভরণ পোষণ করতো, এটাই উত্তর। তাহলে উপোষ শব্দের অর্থ হচ্ছে ভরণ পোষণ করত। কলত্র অপত্যানি পদটির অর্থ কি? কলত্র অপত্যানি পদটির অর্থ হচ্ছে ভ্রাতা এবং পিতা, ভার্যা এবং সন্তান, গ মাতা এবং ভার্যা, এবং ঘ স্বামী এবং স্ত্রী। তাহলে কলত্র শব্দের অর্থ আমরা জানি পত্নী বা ভার্যা, আর অপত্য শব্দের অর্থ হচ্ছে সন্তান মানে পুত্র কন্যা ইত্যাদি। তাহলে কি হবে উত্তরটা, হবে ভার্যা এবং সন্তান। তাহলে কলত্র কলত্রাপত্যানি, কলত্রাপত্যানি কলত্র মানে স্ত্রী পত্নী বা ভার্যা, আর অপত্যানি অপত্য শব্দ হচ্ছে সন্তান, অপত্যানি মানে সন্তান সন্ততি বহু বোঝেন, তাহলে এটা মনে হচ্ছে সন্তান সন্ততি। এটা যতটা আগের ক্লাসে আমি পড়ালাম সেই টেক্সটের এমসিকিউ প্রশ্ন মোটামুটি আলোচনা হয়ে গেল। কিছুটা পড়ানো হোক, অথই পদা অলিপর্বা নিত্যমিব বনঙ্গত, তত্র চ পর্যাপ্তং কাষ্ঠং বিচ্ছেদ, তৎক্ষণং দূরে নবসি বিসর্পত পাংশু পটলং তস্য দৃশ্যতং দৃশ্যতাম অগাত, তত্র চ দত্ত দৃষ্টিলয়ং যজ্ঞং এস রজস্তোম এতমেব দেশমুদ্দেশ্য সবেগম প্রদ
धावताम प्रधावताम अश्वारोहणं बलेन उत्थाप्यते। जत अस्मिन् देशे राजपुरुषा न संचरन्ति तत तुरंग तुरंग सादिभिः दस्युभिर्भाव्यं तत असाविदिशं प्रच्छन्नं किमपि स्थानं लब्धुं सर्वतो दृशं व्यापारं व्यापारायामास यत्र स चोर अपक्रमणं जावत् क्षेमेन निभृत तिष्ठेत्। चोरंस्तु समीपागतां प्रेक्ष्य असौ सपदि निकटवर्तिनं महि गृहम् आरुरोह तस्य सखास्तथा विपुला पल्लवगणश्च आसन् यथा तत्र स्थितो अयं स्वयं कस्यापि दृष्टिगोचरो न भवेत् ततो नातिदूरे विशालशिलोच्चय वर्तते स्म। ऋजुन्नतस्य यस्य शिखरं मनुजस्य दुरासादम् आसीत् अथ ते हयस्था शैलस्य पादम् आसाद्य अवारोहन् अलिपर्वाच तां गणयित्वा विंशति दयम् इतां जन अजानत् अजानत् तोय सप्तयो दृढ़ गुल्म सखासु बद्धा तेषां बल्गा अपनीता कंठे सूच धान्य सूता आसंजिता अथ सर्वे अपि ते सस्वर्जान गौनी आदधीरे जा भारवत्तया रजत महारजताभ्यां पूर्ण इव बहु। তাহলে প্রত্যেক শব্দের অর্থ হচ্ছে অথই পদা অথ তারপর একদা একদিন অলিপর্বা নিত্যম অলিপর্বা প্রতিদিনের মতো ইব মতো বনম গত বনে গেল তত্রচ সেখানে পর্যাপ্তম কাষ্ঠম অর্থাৎ যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণে কাষ্ঠম বিচ্ছেদ চিচ্ছেদ কাষ্ঠচ্ছেদন করল। তৎক্ষণম সেই ক্ষণে সেই সময়ে দূরে নবসী দূরে আকাশে বিশালপথ পাংশু পটলম একে বেঁকে ওঠা ধুল রাশির মতো তস্য তা দৃশ্যতাম দৃষ্টিতে অগাত এলো তার দৃষ্টিতে একটু দেখতে পেল উপরে ধুলে আকাশে ধুলোর মতো কিছু একটু উড়ছে আর কি এতে তার দৃষ্টিপটে এলো সে দেখতে পেল তত্র আর সেখানে দত্ত দৃষ্টি দৃষ্টিপাত করে দৃষ্টি দিয়ে অয়ম যজ্জৌ এই অলিপর বা জানল যে এস রজস্তম এটা নিশ্চয়ই ধুলোর রাশি এতমেব এই দেশম এতমেব দেশম এই দেশের উদ্দেশ্য উদ্দেশ্যে সবেগম বেগে সবেগে প্রধাবতাম দৌড়ে আসা অশ্বারোহণাম অশ্বারোহীদের বলেন উত্থাপ্যতে বলের দ্বারা বিক্রমের দ্বারা উঠছে যত যেহেতু অস্মিন দেশে এই দেশে রাজপুরুষা রাজ কর্মচারীরা ন সঞ্চরন্তি অর্থাৎ চলাফেরা করে না তত সুতরাং তুরঙ্গ সাধিবি অর্থাৎ অশ্বারোহী দস্যুহী অশ্বারোহী দস্যুরাই ভাব্যম হবে এইটা তিনি মনে করলেন অর্থাৎ এই দেশে রাজ কর্মচারী চলাচল চলাচল করে না কি চলাফেরা করে না তাহলে সে ভাবলো যে এটা দস্যুদেরই এরা দস্যুরাই হবে অশ্বারোহী দস্যুরাই হবে তত তখন অসৌ সে ঈদৃশম প্রচ্ছন্ন এইভাবে গোপন কিম অপি কোন স্থানম একটা কোন স্থানম কোন স্থান একটা জায়গায় লব্ধুম পেতে সর্বত চারিদিকে দৃশ্যম দৃষ্টি ব্যাপারায়াম আস ছড়িয়ে দিল অর্থাৎ কোন একটা জায়গা লুকিয়ে থাকার জন্য একটা খোঁজার চেষ্টা করলো আর কি সর্বত্র চারিদিকে দৃষ্টি ব্যাপারায়াম আস ছড়িয়ে দিল যত্র যেখানে স সে চোরাপক্রমণ চোরগুলো বেরিয়ে যাওয়া যাবত চোরগুলো বেরিয়ে যাওয়া পর্যন্ত খেমেন নিশ্চিন্তভাবে নিভৃত গোপনে তিষ্ঠেত থাকতে পারবে সেটা অর্থাৎ সে একটা
গোপন জায়গা খুঁজতে লাগলো, যেখানে সে চোরগুলি যতক্ষণ না ওখান থেকে বেরিয়ে যাবে ততক্ষণ সে ওখানে অপেক্ষা করতে পারবে, এরকম একটা জায়গা সে খুঁজতে লাগলো। চূড়ান্ত, কিন্তু চোরেরা সম্পাবতাম কাছে এসে গেছে, প্রেক্ষীয় দেখে অসৌ সপদি, সে তখনই নিকটবর্তী নম মহিরুহম, কাছাকাছি বা নিকটবর্তী গাছে আরোহ উঠে পড়ল। তস্য শাখা, তার শাখাগুলো তথা সেই রকম বিপুলা বড় বড় ছিল, পল্লব ঘনাচ এবং বড় বড় পাতায় ভরা ছিল, আসন ছিল, যথা যাতে তত্র সেখানে স্থিত অবস্থান করে থেকে অয়ম স্বয়ং, অর্থাৎ অয়ম এই সে স্বয়ং, অয়ম মানে এই অলিপর্বা স্বয়ং নিজেকে কস্যপি কারো দৃষ্টিগোচর অদৃষ্টিগোচর না হবে, কারো দৃষ্টিগোচর না হয়, তত সেখান থেকে ন অতি দূরে, খুব দূরে নয়, এমন বিশাল শিলোচ্চয়, বিশাল একটা পাহাড় বর্ততে ছিল। রিজুন্নতস্য, খাড়া ও উঁচু, যস্য শিখরম, যার মাথাটা শিখর দেশটা, মনুজস্য দুরাসদম, মানুষের নাগাল পাওয়া কঠিন এইরকম আসির ছিল, অথ তারপর তে সে ভয়স্থা ঘোর সোয়াররা শৈলস্য পাদম, পাহাড়ের পাদদেশে আসাদ্য এসে অবারোহণ নেমে পড়ল। অলিপর্বাচ এবং অলিপর্বা তাম গণিত্বা, তাদের গুণে গুণে দেখল যে এরা সংখ্যায় বিংশতি দয়ামিতান, সংখ্যায় দু কুড়ি অর্থাৎ 40 জন, অজানাত অর্থ জানতে পারল। তৈ তারা স সপ্তয় নিজ নিজের ঘোড়াগুলোকে দৃঢ় গুল্ম শাখাসু বদ্ধা, অর্থাৎ শক্ত গাছের শাখাতে বেঁধে দিল। তেইসাম বলগা, অর্থাৎ ওই ঘোড়াগুলির বলগা অর্থাৎ লাগামগুলি বলগাগুলি অপনীতা খুলে দিল। কণ্ঠে সুচ এবং তাদের গলাতে ধান্য সুতা, ধানের থলে আসঞ্জিতা বেঁধে দিল। অথ তারপর সর্বে অপি সকলে, সকলেই তে তারা, তারা সকল চোরগুলি সর্ণান গোষ্ঠী, সর্ণা পর্যান বর্ণী নিজের নিজের ঘোড়ার পিছে বাঁধা অবস্থাগুলো আদদিরে দিল, যা যেগুলো ভারবত্তয়া, ভারে বুঝতে পারা গেল, তো ভারবত্তার বুঝতে পারা গেল যে ওই থলেগুলির মধ্যে রজত মহারজতাভ্যাম সোনারূপই পূর্ণ পূর্ণা ইব বহুব, অর্থাৎ সোনারূপায় পরিপূর্ণ প্রায় ভর্তি হয়ে আছে এইরকম বোঝা গেল। এটা হচ্ছে টেক্সটটা পড়া হলো আমাদের মোটামুটি প্রত্যেকটি শব্দের অর্থ। এখান থেকে আগের মতো, আগে যেমন ক্লাসে যেমন করালে এমসিকিউ, এখান থেকে এমসিকিউ থাকতে পারে। এমসিকিউ আবেদন করি দু একটা, এক নম্বর প্রথম এমসিকিউ হচ্ছে, একদিন বনে গিয়ে অলিপর্বা হঠাৎ দূর থেকে কি দেখতে পেয়েছিল? ক এক ধুলোর রাশি, খ এক মেঘপুঞ্জ, গ এক জলাশয়, ঘ এক ভয়ঙ্কর সাপ। তাহলে অপশনগুলো শুনলেই, যেহেতু টেক্সটে যদি কেউ ফলো করে যেহেতু শোনে তাহলে বুঝতে পারবে এই অপশনগুলোর মধ্যে উত্তরটা হবে কোনটা হবে, এক ধুলোর রাশি, কারণ টেক্সটে দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে বি সর্পথ পাংশু পটলম, অর্থাৎ এর উত্তরটা হবে এক ধুলোর রাশি। অলিপর্বা বনে প্রথম ধুলিপটল কোথায় দেখেছিল? আকাশে, মাটিতে, জলে, গাছে। ধুলিপটল বা ধুলো রাশি আমরা সাধারণত আকাশে দেখতে পাই, তাহলে এই অপশনটা বলার অপেক্ষা রাখেন, উত্তর আকাশে হবে। ঘোর সওয়ার দস্যুদের দেখে অলিপর্বা কি খুঁজতে লাগলো? একটা গোপন জায়গা, একটা অস্ত্র, পালাবার পথ তার গাধাগুলো। তো এটা আমরা পড়েছি টেক্সটে যে একটা গোপন জায়গা, এমন একটা জায়গা যেখান থেকে দস্যুরা তাকে দেখতে পাবে না, অথচ তিনি দস্যুদের দেখতে পাবেন, এই জন্য গোপন জায়গা খুঁজতে লাগলো। তাহলে উত্তরটা হবে একটা গোপন জায়গা, প্রথম অপশন ক। চোরদের আসতে দেখে অলিপর্বা তক্ষুনি কোথায় উঠে পড়ল? কাছের একটা গাছে, গাধার পিছে,
কাছের একটা পাহাড়ে এক পাথরের উপর, কাছের একটা গাছের গাছে উঠে পড়েছিল। উত্তর, অলিপর বা কোথা থেকে চোরদের লক্ষ্য করছিল? প্রাসাদ, প্রাচীর, বৃক্ষ, গুহাভ্যন্তর। তাহলে গুহাভ্যন্তর, গুহার ভিতরে অলিপর ঢোকেনি, এই অপশনটা হবে না। প্রাচীর মানে দেওয়াল, দেওয়াল এখানে ওঠেনি, এত বড় দেওয়াল নেই। প্রাসাদ মানে রাজপ্রাসাদ, এবং রাজপ্রাসাদ ছিল না, বনের মধ্যে ঘটনা। অতএব এখানে অপশনটা হবে গ, বৃক্ষ। অলিপর বা যে গাছে উঠে আত্মগোপন করেছিল সেটা ছিল ফুলে ভর্তি, পাতায় ভর্তি, ফলে ভর্তি, পাতা শূন্য। পাতা শূন্য হলে তাকে তো দোষ দেখতে পেয়ে যাবে, এই অপশনটা হবে না। ফুলে ভর্তি, ফুলে ভর্তি, ফুল গাছ সাধারণত এত বড় হয় না। ফলে ভর্তি, ফলে ভর্তি হলেও তার তার পাতা থাকবে, তাহলে অপশনটা থাকছে। শুধু ফল থাকলে তো হবে না, গাছের মধ্যে পাতা থাকতে হবে, তাহলে পাতায় ভর্তি। যে গাছটাতে অলিপর বা উঠেছিল সেই গাছটাতে অনেক বড় বড় পাতা, ঘন পল্লবিত ছিল, আর কিন্তু পাতায় ভর্তি ছিল। বনের মধ্যে চোরেরা কোথায় এসে নামলো? বনের মধ্যে চোরেরা এসে কোথায় এসে নামলো? এক, ক, এক পাহাড়ের পাদদেশে, এক নদীর ধারে, এক গাছের তলায়, এক আশ্রমের সামনে। এক আশ্রমের সামনে কোনো মতেই অপশনটা হবে না, এক নদীর ধারে এটাও হবে না। তাহলে দুটো অপশন প্রথমে বাদ চলে গেল, বাকি অপশন পড়ে থাকলো ক আর গ। ক এর অপশন হচ্ছে এক পাহাড়ের পাদদেশে, আর গ হচ্ছে গাছের তলায়। তাহলে কোনটা হবে? আমরা পড়েছি টেক্সটে এক পাহাড়ের পাদদেশে। সপ্তয় শব্দের অর্থ কি? সাত, সুপ্তি, ঘোড়াঘুরি, সকলে। এখানে সপ্তয় সপ্ত শব্দের অর্থ কিন্তু সাত, কিন্তু সপ্তয় শব্দের অর্থ এখানে কিন্তু ঘোড়াঘুরি হবে। গণি শব্দের অর্থ কি? গণি, গয়কার মূর্ধন্য দীর্ঘ, গণি। গয়কার মূর্ধন্য দীর্ঘ গণি শব্দের অর্থ, অপশনগুলো আছে, অপশনগুলো আছে গোনা, খ গয়না, গ বস্তা, ঘ চাবুক। চাবুক তো হবে না, গোনাও কিন্তু হবে না, দুটো অপশন গেল, বাকি পড়ে থাকলো খ গয়না আর গ বস্তা। এখানে উত্তরটা হবে বস্তা। পাহাড়ের কাছে ঘোড়া থেকে নেমে, পাহাড়ের কাছে ঘোড়া থেকে নেমে ঘোড় সওয়ার চোরেরা ঘোড়াগুলির গলায় কি ঝুলিয়ে দিল? যবের থলে, মাসকলাইয়ের থলে, গমের থলে, ধানের থলে। যে ধান্যস্যুতা শব্দটা আছে, তারা ধানের থলে, উত্তরটা হবে ধানের থলে। চোরদের বস্তাগুলো কি দিয়ে ভর্তি ছিল? সোনা রূপয়, রেশম ও রূপয়, গ স্ফটিকে, ঘ মণিমুক্তায়। অনেকেই আন্দাজে লিখে দেবে মণিমুক্তায়, কিন্তু অ্যাকচুয়াল টেক্সটে কি লেখা আছে সেটা করতে হবে। রেশম ও রূপয়, রূপো থাকতে পারে, কিন্তু রেশমটা কোনো কাজে লাগবে না, এদের রেশম তো চুরি করার জন্য সাধারণত চোররা যায় না। তাহলে বাকি পড়ে থাকছে প্রথম অপশন হচ্ছে সোনা রূপয়, তাহলে এইটাই হবে উত্তর। আরেকটি এমসিকিউ হচ্ছে বিংশতি দয়ম, বিংশতি দয়ম। বিংশতি বিংশতি দয়ম, বিংশতি মানে, বিংশতি মানে বিশ কুড়ি, আর দয়ম এখানে বিংশতি দুবার বিংশতি শব্দের ব্যবহার করা হয়েছিল, বিংশতি বিংশতি চল্লিশ হবে। তাহলে উত্তর কি হবে? বিংশতি পদের অর্থ কি? বিংশতি দয়ম পদের অর্থ কি? আঠারো, কুড়ি,
বাইশ চল্লিশ তার বিংশতি দ্বয়ং, অনেকেই বিংশতি মানে কুড়ি, দ্বয়ং মানে দুই, তার কুড়ি দুই বাইশ করতে পারে, কিন্তু টেক্সটে আছে বিংশতি দ্বয়ং মানে বিংশতি দুবার অর্থাৎ চল্লিশ, তাহলে চল্লিশ অর্থে এটা ব্যবহার করা হবে। ধূলিপটল কিসে উৎপন্ন হয়? অশ্বক্ষুরে, ঝড়ে, দস্যুদের পায়ের আঘাতে, গাধার পায়ে। ধূলিপটল কিন্তু ঝড়ে উৎপন্ন হয়, গাধার পায়ে ধূলিপটল হয় না। গাধার মানে গমনটা চলাফেরাটা খুব ধীর গতিতে, সেখানে কোনো ধুলো উড়ে না। দস্যুদের পায়ের আঘাতে, দস্যুদের পায়ের আঘাতে ধূলিপটল উঠতে পারে না। তাহলে অশ্বক্ষুরে ঘোড়ার ফুরে, ঘোড়া খুব জোরে টক বক করে ছোটে, তাহলে ঘোড়ার ফুরে ধূলিপটল উত্থিত হয় বা উৎপন্ন হয় ইত্যাদি। আমাদের মোটামুটি এই পর্যন্ত টেক্সট হলো, দুটো ক্লাস কমপ্লিট হলো, এরপরে নেক্সট অন্যদিন আমাদের ক্লাস হবে।